ঘূর্ণিঝড় মোকা এগিয়ে আসছে এবং এটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। এর আগে আমি ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি যে এই ঘূর্ণিঝড়ের নামটা নিয়েই অনেক প্রশ্ন আছে, যে এই ঝড়ের নামটা কি মোচা মোকা না মোখা। যাই হোক, ওই ডিসকাশনে এখন আর এই ভিডিওতে যাব না, কিন্তু মানুষের মনে এখন অনেক প্রশ্ন আছে। যারা বাংলাদেশে কোস্টাল এরিয়াতে থাকেন তাদের মনে হয়তো অনেক প্রশ্ন যে কতখানি স্ট্রং হবে এই ঘূর্ণিঝড়টা, কিভাবে এফেক্ট করতে পারে কোস্টাল এরিয়াকে, উইন্ড ভেলোসিটি কত হবে, স্টর্ম সার্জ হবে কি না, মানে জলোচ্ছ্বাস যে পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাসা বাড়ি রাস্তাঘর, যেটা ঘূর্ণিঝড়ের সময় প্রায়ই হয়, তো এরকম কোনো কিছু হবে কি না। যাই হোক, মানে অনেক প্রশ্ন, আমি তো আর এক্সপার্ট না, আমি ওগুলো হয়তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু একটা জিনিস ঠিক যে বিপদের মুখে অনেক মানুষ, এবং তাদের এখন করণীয় কি? যারা কোস্টাল এরিয়াতে থাকে বাংলাদেশে, তারা কি বাসা বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তারা বাসা বাড়িতে দরজা জানলা আটকিয়ে থাকবে, কি করবে তারা? এবং যদি মানে সেফ অপশন যদি ওটা হয় যে বাসা বাড়ি ছেড়ে টেম্পোরারিলি কোস্টাল এরিয়া থেকে সরে যাওয়া, মানে অন্য কোথাও যেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবটা একটু কম হবে, সবার তো আর যাওয়ার জায়গা থাকে না, কোথায় যাবে মানুষ এরকম বিপদের মুখে? মানুষ কোথায় যাবে? আর যদি নিজেদের বাসা বাড়িতে ওই কোস্টাল এরিয়াতে থাকে, তাহলে ঝড়ের সময়ে কিরকম অবস্থা হতে পারে? যদি বন্যা হয়ে যায় তাহলে তো বাসা বাড়ি ভেসে যাবে, রাস্তাঘাট ভেসে যাবে, তখন কি হবে? আর একটা প্রশ্ন তো থাকেই যে ইলেকট্রিসিটি থাকবে কি না, পানির সাপ্লাই, খাওয়ার সাপ্লাই ডিসরাপ্টেড হবে কি না। তো যাই হোক, এগুলো ভাবলে খুবই খারাপ লাগে। ক্লিয়ারলি মানুষ বিপদের মুখে আছে, এখন মানুষের কি করণীয় এটা নিয়ে অনেক প্রশ্ন। তো আমার আমি এখান মানে আমি নিউজ আপডেটসগুলো দেখছি, এবং একটা কথাই বলতে পারি যে আমি মানুষের জন্য দোয়া করছি, আমি বিশ্বাস করি ইন দ্য পাওয়ার অফ প্রেয়ার্স, এবং দোয়া করছি যাতে মানুষ সেফ অ্যান্ড সাউন্ড থাকে, এই বিপদটা যাতে কেটে যায়। এবং এর বাইরে কি আর বলবো, কারণ নেচারকে তো আর কেউ থামাতে পারে না, এবং একটা ঘূর্ণিঝড় এটা একটা ন্যাচারাল অকারেন্স, এটাকে কেউ থামাতে পারবে না। আমাদের খালি দোয়া করতে হবে যাতে এই বিপদটা তাড়াতাড়ি কেটে যায়। আজকে এই পর্যন্তই, পরে আরও অনেক কথা আছে যেগুলো নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।